আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। সকাল সকাল আপনাদের সবার জন্য ইউটিউবের গরম গরম আপডেট নিয়ে হাজির হয়েছি। এক্স্যাক্টলি আজকে ইউটিউবের কিছু নতুন আপডেট এসেছে এবং কিছু রিমাইন্ডার এসেছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং শেয়ার করার পর আমি আশাবাদী আপনারা সবাই অনেক খুশি হয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন বা আন্দাজ করতে পারবেন যে ইউটিউব কী পরিমাণে ক্রিয়েটরদের জন্য কেয়ার করে বা হোয়াট কাইন্ড অফ দে আর কেয়ার অ্যাবাউট আস। ওকে, সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমরা সর্বপ্রথম যে আপডেটটা জানতে যাচ্ছি আর সেটা হচ্ছে তারা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে আমাদের ইউটিউবের যে স্ন্যাপশট কার্ডটা আছে, যেখানে আমাদের রিসেন্ট ভিডিও আপলোড করার পরে বা রিসেন্ট ভিডিওগুলোর যে সমস্ত অ্যানালাইটিক্স আছে, র্যাঙ্কিং আছে, এই বিষয়গুলো দেখায় সেই বিষয়গুলোর উপরে বা সেই কার্ডটার উপরে। অনেক সময় আমরা আমাদের এই রিসেন্ট অ্যানালাইটিক্স বা স্ন্যাপশট কার্ড দেখে কিন্তু নিজেরা খুব বেশি খুশি হয়ে যাই, অনেক বেশি আনন্দে মেতে উঠি। কারণ যখন দেখি আমাদের একটা ভিডিও নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে হিট করছে এবং ঝলমলে বাতি জ্বলছে সেখানে, সেই বিষয়গুলো কিন্তু সত্যিই অ্যামেজিং। বাট কিছু কিছু ক্রিয়েটর যখন তাদের নতুন ভিডিও আপলোড করার পর দেখে যে র্যাঙ্কিংটা এখন 10 নম্বরে চলে গিয়েছে বা 8-9 নম্বরে বা 6-7 নম্বরে চলে গিয়েছে, তখন তারা বুঝতে পারে যে আমার এই ভিডিওটা ভালো হলো না, মানুষ বেশি খাচ্ছে না, তখন তারা আসলে অ্যাংজাইটির মধ্যে পড়ে যায় অথবা স্ট্রেস তাদের মধ্যে কাজ করে। সো ইউটিউব সবসময় কিন্তু ক্রিয়েটরদেরকে অ্যাংজাইটি দূর করার জন্য এবং ক্রিয়েটরদের স্ট্রেস দূর করার জন্য যথেষ্ট পরিমাণ কেয়ার করে এবং চেষ্টা করে ইউটিউবারদের জন্য বা ক্রিয়েটরদের জন্য যেন ভালো বা ওয়েলবিং কিছু তারা করতে পারে। এবং সেরকমই ওয়েলবিং একটা কাজ, গুডউইল কিছু করতে যাওয়ার চেষ্টা করছে ইউটিউব। এই এক্সপেরিমেন্টটা করবে এখন এই স্ন্যাপশট কার্ডের উপরে। স্ন্যাপশট কার্ড থেকে এই র্যাঙ্কিং সিস্টেম বা র্যাঙ্কিংটা কেটে দেওয়া হবে, আপনারা নতুন করে এখন স্ন্যাপশট কার্ডে আপনাদের রিসেন্ট আপলোডের পাশে এরকম একটা আইকন দেখতে পারবেন, আগের মতো র্যাঙ্কিং দেখতে পারবেন না। এটা এক্সপেরিমেন্টাল হবে, যদি এটা ভালো কিছু বয়ে আনে ইউটিউবারদের জন্য তাহলে সেক্ষেত্রে এটা হয়তো বা ফাইনালি করা হবে। আপনাদের কী মনে হয়, যদি ইউটিউব থেকে এরকম র্যাঙ্কিং নাম্বারগুলো 1, 2, 3, 10 পর্যন্ত যেটা থাকে এটা সরিয়ে দিয়ে এভাবে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের জন্য সেটা ভালো হবে কি না মন্দ হবে, আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার মনে হয় যে অনেকে যে পরিমাণ স্ট্রেসে চলে যায় বা ভিডিও যেগুলো খারাপ হয় সেগুলো দেখে একটু, মানে সবই তো মস্তিষ্কের খেলা, আমরা যখন মস্তিষ্কে কোনো কিছু মেসেজ দেই সেই মেসেজটাই আমাদের মন মানসিকতার উপরে কাজ করে। সুতরাং আমার মনে হয় যে বিষয়টা ভালোই হবে, খারাপ হবে না। তারপর আপনাদের মতামত জানতে চাই, প্লিজ কমেন্ট বিলো। নাম্বার টুতে যেই আপডেটটা রয়েছে সেই আপডেটটা হচ্ছে কমেন্ট ফিল্টারিং এবং কমেন্ট সার্চ অন মোবাইল ইউটিউব স্টুডিও অ্যাপ। আপনারা হয়তো বা দেখবেন যে আপনার কম্পিউটার থেকে বা ডেস্কটপ ডিভাইস থেকে আপনি চাইলে আপনার যে কোনো কমেন্টের কোনো কন্টেন্ট লিখে যদি সেখানে সার্চ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কন্টেন্ট অনুযায়ী, সেই কন্টেন্ট অনুযায়ী আপনার যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনার সামনে চলে আসবে। বাট এতদিন এটা মোবাইল ভার্সনে ছিল না, এখন থেকে আপনি মোবাইল ভার্সনেও আপনি আপনার যে কোনো একটা লেখা, যেই লেখা সমন্বয়ে যেই কমেন্টগুলো আপনার ভিডিওর কমেন্ট বক্সে আছে সেই কমেন্টগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এটা কিন্তু আপনি এখন আপনার মোবাইল থেকেও সার্চ করে দেখতে পারবেন। এছাড়াও আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে সেই সাবস্ক্রাইবারদের রিপ্লাইও কিন্তু আপনি এইভাবে সার্চ করে করে তাদেরকে খুঁজে খুঁজে তাদের রিপ্লাই দিতে পারবেন। সো আশা করছি 2 নম্বর আপডেটটাও আপনাদের জন্য অ্যামেজিং একটা আপডেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, 3 নম্বরে কোনো আপডেট নয়, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটা রিমাইন্ডার, আর রিমাইন্ডারটা হচ্ছে 2-স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনাকে 2-স্টেপ ভেরিফিকেশন আপনার চ্যানেল থেকে অন রাখতে হবে। ইভেন আপনি কিন্তু এখন আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কি না সেই টুলে, মনিটাইজেশন টুলে যখন আপনি ক্লিক করেন তখন কিন্তু দেখতে পান যে আপনার সেখানে 2-স্টেপ ভেরিফিকেশন অন করা আছে কি নেই। যদি না করা থাকে তাহলে ডেফিনেটলি আপনার ইমেল অ্যাড্রেসে 2-স্টেপ ভেরিফিকেশন যে সিকিউরিটি অপশনটা আছে এটাকে অন করে রাখুন, নচেত আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও 2-স্টেপ ভেরিফিকেশন অন না করলে আপনার চ্যানেলটা কিন্তু হ্যাকারদের হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা হ্যাক হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। সুতরাং আপনার চ্যানেলের সিকিউরিটির জন্য
এটাও করে রাখুন। সো বন্ধুরা, এই কটা আপডেট এবং রিমাইন্ডার ছিল আপনাদেরকে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত কী সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্লিজ লাইক দ্য ভিডিও এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও ইউটিউবের নতুন আপডেটগুলো শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।